হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য চাই। পদলালিত্য ঝঙ্কার মুছে যা, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা তোমায় দিয়েছি আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত উঠে যাচ্ছে, তাই না? এখন আর নিজে কবিতা লিখিস না, কাব্য লিখি, তবে মৃত্যু আর বিষণ্ণতা নিয়ে। মৃত্যু আর বিষণ্ণতা নিয়ে কেন? তোরা ভালো নেই কাব্য? আমরা ভালো নেই বাবা, আমরা ভালো নেই। তুমি হঠাৎ করে কেন চলে গেলে বাবা? মায়ের কথা একবারও ভাবলে না, বোনের কথা? আর তুই? আমার কথা কবে ভেবেছো তুমি? আমি তো একটা ফালতু। আমি তোমার কোন স্বপ্নটা পূরণ করতে পেরেছি? না কাবু না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি বাবা। কারখানায় তোমার অ্যাক্সিডেন্টের দিন, সেদিনও আমি যাইনি, সেদিনও কিন্তু আমি যাইনি। কাবু 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 কাবু, আমি জানি থেকে আমি কি আস না, তুই দেখতে পারতিস না রে আমার সেই দোমরানো মুসানো যন্ত্রে পিষে দেওয়া লাশটাকে। তুই বিশ্বাস কর, যতক্ষণ এই দেহে প্রাণটা ছিল তোদের কথাই ভেবেছি আমি, বিশ্বাস কর, তোদের কথাই ভেবেছি। তুই আমার সব স্বপ্ন সার্থক করেছিস, সব সার্থক করেছিস। আমি তো সেই বিষয় থেকে বুঝতে পারিনি রে, আমি বুঝতে পারিনি তোর নাটক, কবিতা, গান আসলে কি জানিস, এই সমাজে পেট চালাতে গেলে লাগে টাকা, শুধু টাকা। তাই তোকে আমি শক্ত করে করতে চেয়েছিলাম রে, তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। বাবা বাবা, তুমি ফিরে এসো বাবা, আমি খুব একা হয়ে পড়ছি, আমি ক্লান্ত, আমি ক্লান্ত। কে বলে আমি নেই? দূর বোকা, এই দেখ আমি আছি রে, আমি আছি, দেখ আমি আছি তোর মনে, তোর ভালোবাসা হয়ে আমি আছি, তোর হাতে, তোর শক্তি হয়ে, তোর দায়িত্বের ভাগিদার হয়ে। আমি তোর কবিতার মধ্য দিয়ে পুনর্জন্ম নেব বারবার। কে বলে আমি নেই? আমি তো আছি রে পাগল, আছি। কাব্য, তোর মায়ের জন্মদিনের দিন তোর মাকে নিয়ে লেখা কবিতাটা শোনাবি একবার? শুনবে? দাঁড়াও।
সবাই সব কিছু পায় না, আমি তোমায় পেয়েছি। লুকিয়ে লুকিয়ে উপোস করেছে অনেক, পরে তা বুঝেছি। নিজের সমস্ত দুঃখ কষ্ট চেপে জীবন বোধ শিখিয়েছ। আজ তোমার জন্মদিনে আমার কিচ্ছু দেবার নেই, শুধু যদি হয় পুনর্জন্ম এক আলোকবর্ষ পরেও প্রতিবার যেন মা তোমাকেই পাই। মা বাবা, বাবা বাবা, বাবু বাবু, বাজার যাবি একবার? মা তোমাকে কতবার বলেছি না দরজায় টোকা না মেরে ঘরে ঢুকবে না, এই সহজ কথাটা তুমি বুঝতে পারো না নাকি বুঝতে চাও না বলো তো? মা, আরে কি হলো অভিমান? সবাই তো আমার উপরই অভিমান করবে না, আর আমার তো অভিমান করার কেউ নেই। ভাল লাগে না, যত সব ঝামেলা। আরে কি হলো বলবে তো, বলি আমি নেই, আমি আছি দেখ, আমি আছি তোর মনে, তোর ভালোবাসা হয়ে। তুমি হঠাৎ করে কেন চলে গেলে বাবা? মায়ের কথা একবারও ভাবলে না, বোনের কথা?
মা, ও মা শোনো না, মা মা, ও মা কই বাজারের ব্যাগটা দাও, দরজার পাশে রাখা রয়েছে, নিয়ে নে। মা বনি কোথায় গো? ছাদে আছে বোধ হয়। তুমি জানো না, এতক্ষণ তো এখানেই ছিল, দেখ কোথায় আছে। ও তাহলে ছাদেই আছে বোধ হয়। ঠিক আছে আমি আসছি। বাবু বাজারে যখন যাচ্ছিস একবার মুদি দোকানটা হয়ে আসিস, এই চা পাতাটা না ফুরিয়ে গেছে। দেখি যদি পয়সায় কুলোয় তাহলে নিয়ে আসব। এমনিতেও তো রতন কাকুর দোকানে আর ধার দেবে না বলে দিয়েছে। আসছি। এই দাদা, আজকে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবি রে? আজকে কেন, আজও কি তোর সেই রিহার্সাল? না মানে আজকে টিকিট পাবো কি? হ্যাঁ তুই একবার অনলাইনে দেখ না। অনলাইনে? হ্যাঁ দেখ। শোন না বনি, বলছি কি আজকে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি পরের দিন তোকে নিয়ে যাবো। হ্যাঁ আসি রে। বনি একবার শোন, বিদ্রোহিতা এই কাব্য কোথায় রে? ও তো মনে হয় বাজারে গেছে। ও তুমি ভেতরে এসো না, ভেতরে মা আছে, এসো। না থাক, কাব্যর সাথে কিছু দরকার ছিল। ঠিক আছে পরে একদিন আসবো না হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো আছিস? শোন তোর সাথে কিছু কথা আছে। কি হল তোর সাথে? আমার কোনো কথা নেই, থাকতে পারে না। ওকে আরে এই কাব্য, কাব্য কাব্য শোন, দাঁড়া কাব্য, দাঁড়িয়ে যা। কি হয়েছে? তোর সাথে কিছু কথা আছে শোন। আমি এখন বাড়ি যাচ্ছি, পরে কথা বলবো। শোন কাব্য, তুই কিন্তু এভাবে পার্টি ছেড়ে দিতে পারিস না। যে আদর্শ নিয়ে লড়াইটা শুরু করেছিলাম না, তার মৃত্যু ঘটেছে বিদ্রোহী। আদর্শ? শোন সব আদর্শ দিয়ে না পার্টি চলে না, নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। লড়াইটা আমারও ছিল অধিকারের পক্ষে বিদ্রোহী, কিন্তু সেটা কখনোই হঠকারিতা শোষণের মাধ্যমে নয়। জেঠু মানে তোর বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তারপর তোর প্রাপ্য টাকাটা তোকে আমরা আন্দোলন করে পাইয়ে দিইনি কাব্য, তুই সেটা অস্বীকার করতে পারিস এখন? একদমই না, অস্বীকার করছি না। কিন্তু তোরা মানে তোদের শেয়ার ডোনেশনটা নিতে ভুলেছিলি? তখন কি একবারও ভেবেছিলি এটাই আমাদের পরিবারের একমাত্র সম্বল? আচ্ছা ঠিক আছে তুই শান্ত। আরে তুই পার্টি অফিসে আয় না বিকেলে, সত্যেন্দা তোকে ডেকেছে। আর তাছাড়া কমরেড আমরা কিন্তু, আই এম নো মোর কমরেড, ওকে, আই এম এ সিম্পল ম্যান। গুড বাই। আচ্ছা
আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি পাইকপাড়ায়। আপনি আমার কবিতা পড়েছেন? হ্যাঁ, মন ছুঁয়ে যায়। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই তো, আমাদের পারিবারিক সূত্রে বড় ব্যবসা আছে, তারই দেখাশোনা করি এই আর কি। তুমি মন দিয়ে ব্যবসা করছো তো কাব্যু? ওই আর কি। রে, কি হয়েছে? মা ডাকছে তোকে। মা এই সময়? সে তো আমি জানি না, তবে মা যে বললো তোর কোথায় একটা যাওয়ার আছে। ভিক্ষা চাইতে যাওয়ার আছে, বুঝলি? ভিক্ষা চাইতে যাওয়ার আছে, যাচ্ছি আমি। আরে, মা ডাকছিলে? আজকে তোর আগরবাতির দোকানে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, এই বেরোবো। দাঁড়া বাবা, তোকে একটা কথা বলি, তুই তো আগরবাতির দোকানে যাচ্ছিস, এই চিঠিটা দিলাম, এতে দুই এক কথা লিখে দিয়েছি, বুঝেছিস? তোর পরিচয় দিতে সুবিধে হবে। দেখো বাবা, তোমার বাবা আমাকে দাদা বলেই বলতেন, আমি কিন্তু ওনাকে খুব রেসপেক্ট দিতাম, কিন্তু চতুর্দিকে বেপারের পজিশন এখন খুব খারাপ, বেপার অনেক মার খাচ্ছে। হ্যাঁ জানি, বাজারের অবস্থা খুব খারাপ। আমাদের অবস্থাও খুব ভালো নয় সেটজি। সমঝা। দেখো বাবু, হামারে পাস এসা তিন ওর অফিস হ্যায়, সোচা থা তুমি হিসাব মে কহি ডালেঙ্গে, ব্যাপার কা অবস্থা তো তুম দেখ হি রহে হো, বহুত খারাপ হ্যায়। বাবু তুমি কাম করো, মেহনে মেহনে পে আও আর 2-5 লেকে মেরে সাথে যাও, কাম কে বারে মে মত পুছো। ধন্যবাদ সেটজি, আপনার ভিক্ষে আমার চাই না। এসব কি হচ্ছে আমি জানি না, রোজ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ভীষণ ভয়ে ভয়ে থাকি। প্রথমে জীবন দেখালো স্বপ্ন, একসঙ্গে থাকার স্বপ্ন, বাঁচার স্বপ্ন, পরক্ষণেই ফিস ফিস করে কানের পাশে এসে বলল একলা বাঁচো। তারপর একদিন ধুম করে কিছু না বলে চলে গেল। সেদিন থেকেই আমি যেন আমার মধ্যে অন্য আর একা, চোখ বন্ধ থাকলে দেখতে পাই, শুনতে পাই কান বন্ধ করলে, আমার বলতে চাওয়া কথাগুলো অজান্তে উল্টে পাল্টে যায় কেবল। আচ্ছা,
আচ্ছা, এভাবে কি আর বলা হবে না? বাকি থাকা কাজগুলো তবে কি অন্য কোনো সভ্যতার নিচে চাপা পড়ে থাকবে সহস্র কাল ধরে? আমার এই যাত্রার দায়িত্ব আমারই। হ্যালো বিথি, কাব্য, এ কাব্য, কাব্য, কাব্য বাড়িতে আছিস? কে? ও পাবলোদা, এই একটু কাব্যকে ডেকে দে তো, একটু দরকার আছে। তুমি উপরে এসো না, আমি দাদাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি। কাব্য, একটা কথা আছে ভাই, তাই এত সকালে চলে আসলাম। ওসব পিকনিক টিকনিক এখন যেতে পারবো না, হাত একদম ফাঁকা। আরে না না, সেসব কিছুই নয়। দেখ, আমি জানি তুই টিউশনই করিস, বাংলা অনার্স নিয়ে পড়েছিস, এমএ করেছিস, তাই ভাবছি তোকে কিভাবে বলবো। শোন, যা পাই না তাতে সংসার চলে না, আর তাছাড়া আজকাল ডিগ্রি না রাস্তাঘাটে গড়াগড়ি খাচ্ছে, তুই কি বলবি তাড়াতাড়ি বলতো। দেখ কাব্য, আমার হাতে একটা চাকরি আছে, যদিও তোর যোগ্যতা অনুযায়ী কিছুই নয়, করবি ভাই? তুই চাকরি লেবারে, বুঝলি? আমার মামা এই কাজটা খোঁজ নিয়ে এসেছে, এই সামনে একটা কনস্ট্রাকশনের কাজ, স্যালারি 7,000, খালি লেবারগুলো খাটাতে হবে, ব্যাস। একবার ভেবে দেখ ভাই। টাইম সকালে 11:00 থেকে বিকেল 4:00, কাব্য কি ভাবছিস, কাজটা করবি তো? কাব্য, আরে কি হলো, আরে হাসছিস কেন? কি হয়েছে কাব্য? আমি জানতাম, জানিস, আমি আমি বিশ্বাস করতাম, আমি আমি এতদিন বাঁচব, মানুষের মতো মেরুদণ্ড সিধা করে বাঁচব।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ পাবলো। কিন্তু ভীতি, কালকে ভীতি যদি আমাকে না বাঁচাতো আমি তো আজকের দিনটা দেখতে পারতাম না বল। ভীতিকে তো জানানোটা দরকার, তাই না? ভীতি কোথায়, কোথায় ভীতি? মানে তুমি, মানে আপনি শুধু দেখেই যাবে, কিছু বলবে না? হ্যাঁ, মানে চলুন একটু ওদিকটায় গিয়ে বসি, চলুন। শুন না, দাঁড়াও দাঁড়াও। নতুন কোনো কবিতা লিখেছ আর? হ্যাঁ, নতুন একটা কবিতা লিখেছি, কিন্তু এখনো শেষ হয়নি। আমায় নিয়ে? মৃত্যু নিয়ে, মৃত্যু নিয়ে, যেখানে তুমিও আছো আমিও আছি। কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমায় প্রেমের কবিতা শোনাবে, যেখানে তুমি আমি একসাথে আছি। কি শোনাবে তো? সব ভালোবাসা কি তার পরিণতি পায় বিথি? হয়তো বা পায়, হয়তো বা না। ভাগ্যিস তুমি আমায় বাঁচিয়ে তুললে, না হলে তো আমি মরেই যেতাম। না, আমি শুধু একটা নতুন ভোরের অপেক্ষা করতে বলেছিলাম। ভীতি, ভীতি আমায় ভালোবাসতে পারবে? পারবে না? ভীতি একটা কথা বলবো? বলো। আমায় কোনোদিনও ছেড়ে যেও না। কাব্য, আমি ভালোবাসাই বিশ্বাসী, কোনো শর্তে না। আমি যদি বলি কোনোদিনও তোমায় ছেড়ে যেতে দেব না, তাহলে? আর আমি যদি বলি সময় খুব কম? সময়? কিসের সময়? আমাদের এখন একসাথে পথ চলার সময় শুরু বিথি। তুমি আমার শক্তি, তুমি আমার ইন্সপিরেশন। আমি জানি কাব্য, আমিও আজ তোমার প্রেমে পূর্ণ মুখরিত, কিন্তু সময় যে বড় কঠিন, বড় স্বার্থপর, সে কখনো। চুপ, একদম চুপ। তুমি শুধু আমার, শুধু আমার কথা দাও কাব্য, আমার সময় ফুরিয়ে এলেও তুমি আসবে, আমার পাশে থাকবে, ঠিক আজকের মতো? কথা দিলাম, আসবো, থাকবো তোমার পাশে। সময়ের গতি তোমায় স্পর্শ করার আগে তাকে আমার সাথে মোকাবিলা করতে হবে।
কাকু।
বল কাব্যু, তোর জন্য আমরা কিছুই করিনি কি? বল কাব্যু, বল, উত্তর দে। আমরা কিছুই করিনি, উত্তর দে কাব্যু, উত্তর দে, উত্তর দে। না, কাব্য, কাব্য, কাব্য। চলে যাও, এটাই সত্যি কাব্য। না, এগোবে না, আমার বিথিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বিথিকে। বিথি ইজ নো মোর কাব্য, বিথি ইজ ফিনিশড, বিথি ইজ ফিনিশড। নাও ওয়েক আপ কাব্য, ওয়েক আপ, ওয়েক আপ কাব্য। হ্যালো বিথি। হ্যালো কাব্য, কেমন আছো তুমি? তোমায় ফোন করলে ফোন ধরো না কেন? আমি, তোমার শরীর কেমন আছে? ভালো নেই কাব্য। হ্যালো, হ্যালো বিথি, হ্যালো। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, তুমি আসবে একবার? প্রায় 3 মাস পর তোমার খোঁজ পেলাম, আর আমি আসবো না? কিন্তু আমি তো তোমার বাড়ির 122/3 বাইকপাড়া মোড়। হ্যালো, হ্যালো। বিথির গলার আওয়াজটা এরকম শোনালো কেন? ও ঠিক আছে তো? বিথি দাস এখানে? থ্যাংক ইউ। বিথি, আজ যেদিন জানতে পারলাম আমার ক্যান্সার, সেদিন বুঝলাম আমি হয়তো বেশি দিন বাঁচব না।
তাই জীবনে হেরে যাওয়া মানুষগুলোকে সাহস দেব, ভালোবাসা দেব। কিন্তু আমি তো তোমায় সত্যিকারের ভালোবেসেছি বিথি। আমিও তোমার কবিতার প্রেমে পাগল ছিলাম। কি হলো বিথি, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? আমি তোমার মধ্যে তোমার কবিতার মধ্যে চিরজীবন বেঁচে থাকব। কেমন ফন্দি বলো কাব্য, ঘরের আলোগুলো নিভিয়ে দিয়েছ তাই না? বিথি, তুমি চুপ করো, বিথি তুমি চুপ করো। তোমার কবিতাটা কাব্য, সেই তোমার ওই মৃত্যুর কবিতাটা শোনাবে। শুনবে বিথি, 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 বিথি। শুধু দেখেই যাবে, কিছু করবে না। সব ভালোবাসা কি তার পরিণতি পায় বিথি? হয়তো বা পায়, হয়তো বা না। ছেড়ে দিও না, কথা দিলাম আসবো, থাকবো তোমার পাশে।